ম্যাথস গুরুজি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমাদের আজকের অঙ্কটি সম্পূর্ণ অন্যরকম। তাহলে অঙ্কটি দেখা যাক। এম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এল বর্গক্ষেত্রের কর্ণের সমান। এল ও এম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম এল যে বর্গক্ষেত্র, তার বাহু হলো এ। তাহলে এল বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, তাহলে এর কর্ণ কি হবে? কর্ণ হলো এ রুট টু। আবার এই কর্ণটা কার সমান? এম বর্গক্ষেত্রের বাহুর সমান। তার মানে এম এর বাহু। এখন এল আর এম এই দুজনের যদি আমরা ক্ষেত্রফলের অনুপাত বের করি, কি বলেছে, এল ও এম এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এল অনুপাত এম এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হলে এল এর বাহু হলো এ, তার মানে এ স্কোয়ার অনুপাত এম এর বাহু হলো এ রুট টু, এ রুট টু এর স্কোয়ার, তার মানে এ স্কোয়ার অনুপাত টু এ স্কোয়ার সমান 1:2। সুতরাং এটাই হলো উত্তর। তো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ বন্ধুরা।